আজ আবার নিয়ে এসেছি তারাপদ রায়। গল্পের নাম গুপ্ত প্রসঙ্গ প্রমীলাকাণ্ড। এই প্রসঙ্গে বলি, তারাপদ রায়ের যে যে গল্পগুলো আমরা এই চ্যানেলে এর আগে পাঠ করেছি, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শুরু করছি আজকের গল্প, গুপ্ত প্রসঙ্গ প্রমীলাকাণ্ড। রাত 10:30 সময় সদ্য খাওয়া শেষ হয়েছে, এরপর খবরের কাগজগুলোতে একটু চোখ বুলিয়ে শুতে যাব, এমন সময় ফোন এলো। এই সময়টা ফোন টোন খুব বিরক্তিকর। আমার নিতান্ত নিজস্ব এই কিছুক্ষণ খবরের কাগজের জন্য নির্দিষ্ট। সারা দিন খবরের কাগজ পড়বার অবকাশ আমার হয় না। সকালে উঠে ডাক্তারের পরামর্শ মতো পার্কে গিয়ে ভেজা ঘাসের উপর খালি পায়ে 1 ঘন্টা হাঁটা, তারপর চা, দাড়ি কামানো, স্নান, অবশেষে ব্রেকফাস্ট। ততক্ষণে অফিসের প্রিজন ভ্যান এসে যায়, ছুটে গিয়ে বন্দি হই। বন্দিদশা থেকে মুক্ত হতে সন্ধে 7:30-8, ক্লান্ত হয়ে বাড়ি ফিরি। বাড়ি ফিরেও বিশেষ বিশ্রাম হয় না। আমার একমাত্র মামাতো ভাই ন্যাড়া গত বছর মন্ত্রী হয়েছে, আমার সূত্রে অনেকেই তার কাছে তদবির তদারক করে। সন্ধ্যের এই সময়টা সেই সব লোকজন আসে। যদিও ক্লান্ত থাকি কিন্তু ভালোই লাগে। মন্ত্রী মামাতো ভাইয়ের ক্ষমতার কিঞ্চিত ভগ্নাংশ উপভোগ করতে করতে নিজেকেও বেশ ক্ষমতাবান মনে হয়। তাও তো নাড়ু এখনো পুরোপুরি মন্ত্রী নয়, নেহাত উপমন্ত্রী। কাউকে কাউকে আমি বেশ ধমকিয়ে দিই, বলি, নতুন রেশন কার্ড করার জন্য বলা যাবে না, ওসব ছোট ব্যাপার পাড়ার কাউন্সিলরকে বলো, মন্ত্রীকে বলা যাবে না। আবার কাউকে বলি, মন্ত্রীকে কি জামিনের কথা বলা যায়? জজ কোর্টে জামিন না পাও হাইকোর্টে যাও, মন্ত্রী এর মধ্যে মাথা গলাতে পারবে না। কেউ কেউ ক্ষুণ্ণ হয়ে ফিরে যায়, আবার কারো কারো দরখাস্ত রেখে দিই। প্রত্যেক রোববার সকালে মামার বাড়ি যাই। মামা তো ভাই কদাচিত থাকে, আমি মামিমার হাতেই কাগজপত্র বুঝিয়ে দিয়ে আসি। আমার মামিমা খুব বুদ্ধিমতী, 24 বছর বয়সে 6 বছরের ছেলে নিয়ে বিধবা হয়েছিলেন। কত আপদ বিপদ ঝড় ঝঞ্ঝা মাথায় করে ছেলেকে মানুষ করেছেন, শুধু মানুষ নয় মন্ত্রী করেছেন। সে যা হোক, সে অন্য গল্প, বা মন্ত্রীর গল্প বলার সময় বা জায়গা এটা নয়, আর তত সাহসও আমার নেই। বরং সিফ নিজের কথা বলি, সেটাই নিরাপদ। সুতরাং যা বলছিলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি, অফিস, বাড়ি, তারপর সন্ধ্যেবেলার তদবির তদারক শেষ হওয়ার পরে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে নিই, তারপর ডাক্তারের পরামর্শ মতো 1/2 ঘন্টা, এবারে খালি পায়ে নয় চটি পায়ে রাস্তায় হাঁটি। রাত 10:30 নাগাদ বিছানায় শুতে আসি, সকালবেলার খবরের কাগজ হাতে নিই। তখন সেগুলো আর খবরের কাগজ নেই, ইতিহাস হয়ে গেছে। কিছু কিছু লোক মুখে অফিসে বা বাসায় সকাল থেকে শুনেছি, তেমন অতীব চমকপ্রদ সংবাদ হলে অফিসের বারোয়ারি কাগজে একবার দূর থেকে হেডলাইনে দ্রুত চোখও বুলিয়ে নিয়েছি। কিন্তু হেডলাইনের চেয়েও আমাকে অনেক বেশি আকর্ষণ করে খুচরো খবর, আইন আদালতের কলম এবং নানা ধরনের বিজ্ঞাপন। রাতে নির্ভার শরীর ও মনে বিছানায় গায়ে লিয়ে দিই, আরাম করে খবরের কাগজগুলো পড়ি। 3টে কাগজ রাখি আমি, 3টেই বাংলা। খবরের কাগজ পড়বার সময় আমাকে কেউ বিরক্ত করে আমি সেটা চাই না। একদিক থেকে আমি নিশ্চিন্ত, আমি চিরকুমার, বিয়ে টিয়ে করিনি, রাতের বেলায় বিছানায় আমাকে বিরক্ত করার তেমন কেউ নেই। কিন্তু সত্যি আজ বিরক্ত হলাম। সবে প্রথম কাগজটার দ্বিতীয় পৃষ্ঠায় নিরুদ্দেশ বিজ্ঞাপনের এক যুবতী, উজ্জ্বল শ্যামবর্ণ, উচ্চতায় সোয়া 5 ফুট, পরনে নীল তাঁতের শাড়ি। তার বর্ণনা পড়ে দ্রুত ফটোর চেহারার সঙ্গে যেটুকু সম্ভব মিলিয়ে নিচ্ছি, এমন সময় ফোনটা এলো। বেশ কয়েকবার ক্রিং ক্রিং করে বেজে ফোনটা থেমে গেল।
দিনের বেলা ফোনটা ভাইয়ের ঘরে থাকে, রাতে আমি আমার ঘরে নিয়ে আসি ওটা। সেটা নিতান্ত আত্মরক্ষার জন্য, যাতে কাজের লোকজন কেউ ফোনটা ধরে আমাকে না ডাকতে পারে। রিসিভারটা নামিয়ে রাখি, কিন্তু আজ ভুল হয়ে গিয়েছিল আর সেই সুযোগে ফোনটা বাজছে। কার কি তদবির পড়েছে এত রাতে, এসব ফোন আমি চট করে ধরি না। এরকম ক্ষেত্রে আমি ফোনটাকে গুনে গুনে 20 বার বাজতে দিই, তারপর রিসিভারটা তুলে চট করে কেটে দিই। এরকম পরপর 3 বার ট্রায়াল, তারপরেও যদি ধৈর্য ধরে কেউ চতুর্থবার ফোন করে তাহলেই ধরেই বলি রং নাম্বার। কিন্তু বেশিরভাগ সময় ধরতে পারে লোকে, বলে কে খোকারা ঘুমোচ্ছিলে নাকি। আজও সেরকম হতে পারত, কিন্তু আজকের ফোন যে করেছে সে 20 বার ক্রিং ক্রিং করার জন্য অপেক্ষা না করে কেটে দিয়ে আবার ফোন করলো, আবারও 2-3 বার বাজার পরেই ছেড়ে দিল। কেমন খটকা লাগছিল। তৃতীয়বারে ফোনটা বাজতেই খপ করে ধরলাম। আমার ফোন ধরার কায়দাটা একটু অন্যরকম। 22 বছর বয়স পর্যন্ত আমি এমন এলাকায় ছিলাম যেখানে রেল স্টেশন, থানা আর 2-3টে মারোয়ারি গদি ছাড়া কোথাও ফোন ছিল না। আমি দূর থেকে ফোন দেখতাম। আমাকে কেউ কখনো ফোন করেনি, আমিও কাউকে করিনি। কলকাতায় এসে আরও কিছুর সঙ্গে ফোন ব্যবহার করা শিখলাম। সদাগরী অফিসের কাজের দৌলতে নিজের বাড়িতেও একটা ফোন এলো, কিন্তু ফোনের সঙ্গে আমার সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। জিনিসটাকে আমি দূরে দূরে রাখতেই চাই, নিজে বিশেষ ফোন ধরি না বা করিও না। কিন্তু কখনো যদি বাধ্য হয়ে ধরতে হয় তবে অতর্কিতে খপ করে শক্ত পাঞ্জায় ধরি, যেন বিষধর সাপের গলা ধরেছি, অসতর্ক হলেই সর্বনাশ। আজও তাই করলাম এবং সাপটা ধরা পড়ল। 2 বার হ্যালো হ্যালো পর সাপটা কথা বলল, খোকাদা আমি প্রসঙ্গ বলছি। বলা বাহুল্য, প্রসঙ্গ কারো আসল নাম নয়। টেলিফোনে আমি প্রসঙ্গ বলছি যে বলল তার পিতৃদত্ত নাম প্রমীলাকান্ত দাশগুপ্ত, সে ছবি আঁকে। তা প্রমীলাকান্ত ওরফে প্রসঙ্গ আমার খুবই অনুগত। সে আর ন্যাড়া, মানে আমার মামাতো ভাই যে মন্ত্রী, সেই ন্যাড়া আর প্রসঙ্গ দুজনে একসঙ্গে স্কুলে পড়ত। দুজনে একই সঙ্গে পর পর 2 বার হায়ার সেকেন্ডারি ফেল করেছিল। পরে ন্যাড়া সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে, কি সাপ্লাই তা অবশ্য কখনো বলে। আর প্রমীলা মানে প্রসঙ্গ আমার পরামর্শে আর্ট কলেজে ভর্তি হয়। সেখানেও সে আঁকা জোকা শেষ করে পাশ হয়ে বেরোতে পারেনি, তার আগেই সে আর্ট কলেজ ছেড়ে দেয়। কিন্তু ওই মহাবিদ্যালয়ের কিছু শিক্ষা এবং সেই সঙ্গে জটিল অভিজ্ঞতা এখন তাকে জীবনে একটা দাঁড়াবার জায়গা খুঁজে দিয়েছে। তাকে নাম বদলের পরামর্শ আমি দিই, বলি যে প্রমীলাকান্ত দাশগুপ্ত নামে এ বাজারে ছবি এঁকে সুবিধে করা কঠিন, এ নাম তোমাকে পাল্টাতে হবে। সে আমাকে বলেছিল, খোকাদা তুমি যদি খোকা নামে বুড়ো হতে পারো তাহলে প্রমীলাকান্ত নামে আমার কি অসুবিধা হবে। 2-4 বার চাপ দেবার পর প্রমীলাকান্ত অবশ্য আমার পরামর্শ গ্রহণ করেছিল। তার নতুন নামকরণও আমারই করা। প্রমীলার প্র রইল, সেই প্র দিয়ে হলো প্রসঙ্গ। মধ্যপদ কান্ত সম্পূর্ণ বাদ, আর দাশগুপ্তের দাসটা ছেঁটে দিয়ে শুধু গুপ্ত রইল। অর্থাৎ প্রমীলাকান্ত দাশগুপ্ত হলো প্রসঙ্গ দাগুপ্ত। বেশ কাব্যময় নাম। নামটার মধ্যে একটু আর্টিস্ট আর্টিস্ট ভাব, একটা রহস্যময়তা আছে। আর নামটা বেশ লাকিও বটে, প্রথম এক্সিবিশনেই উতরিয়ে গেল প্রসঙ্গ গুপ্ত। কাগজে কাগজে অনেক লেখালেখিও হলো। বাংলা দৈনিকের প্রৌঢ় কলা রসিক মন্তব্য করলেন, প্রসঙ্গ অবান্তর নয়। ইংরেজি কাগজে প্রসঙ্গ গুপ্তকে সংক্ষিপ্ত করে দিয়ে লিখল, PG ইজ ডিফারেন্ট। একটু ধরাধরি করতে হয়েছিল, কিন্তু সেটা বিফলে যায়নি। তার প্রথম প্রদর্শনীতেই একটা অচেনা লোক
একটা ছবি সস্তায় কেনার চেষ্টা করলো। যদিও সে কিনলো না, কিন্তু দাম দাম করতে করতে 25 টাকা থেকে 60 টাকা পর্যন্ত উঠেছিল। 60 টাকাতে দিলেও বিশেষ কোনো ক্ষতি ছিল না, কিন্তু ছবির গায়ে দাম লেখা ছিল 2250 টাকা। এরপরে 60 টাকা দেওয়াটা খুব সম্মানজনক নয়। সম্মানজনক হোক আর নাই হোক, শিল্পীর অপরিচিত ব্যক্তি ছবি কিনতে চাইছে, এরকম সাধারণত দেখা যায় না। এই ধরনের প্রদর্শনীতে যারা ছবি টবি কেনে তারা সবাই শিল্পীর আশেপাশে চেনা শোনা লোক। তবে এসব কথা বলার কোনো অধিকার আমার নেই। আমি জীবনে কোনোদিন কোনো ছবি কিনিনি, ছবি বুঝিও না সেটা প্রসঙ্গ জানি, এবং সম্ভবত সেই জন্যেই আমাকে একটু সম্মান টম্মান করে। প্রসঙ্গ যে খুব ফালতু নয় সেটা আমি এবং অনেকে টের পায় তারাপদবাবুর একটা লেখা পড়ে। তারাপদবাবু তাঁর কাণ্ডজ্ঞানে এক শিল্পীর কথা লিখেছিলেন, প্রদর্শনীতে যার একটা ছবি দেখে জনৈক দর্শক উক্তি করেছিল, অপূর্ব ছবি, দেখলে জিভে জল আসে। প্রসঙ্গ বিস্মিত হয়ে প্রশ্ন করেছিল সেই দর্শককে, এটা তো হলো সূর্যাস্তের ছবি, দেখে আপনার মনে আনন্দ হতে পারে, চোখে আরামও হতে পারে, কিন্তু জিভে জল আসে কি করে? জবাবে সেই নির্বিকার দর্শক বলেছিলেন, আমি ভেবেছিলাম এটা ডিমের অমলেটের ছবি, সূর্যাস্তের ছবি বুঝতে পারি, মাফ করবেন। তারাপদবাবুর রসিকতা আমার একদম ধাতে সয় না, কিন্তু তিনি যে প্রসঙ্গের এই ব্যাপারটা নিয়েও রসিকতা করবেন এবং সেটা পড়ে পাবলিক হাসবে তা ভাবতেও পারি। গতবার সিঙ্গাপুরে এক কনফারেন্সে আমার যাওয়ার কথা ছিল, সব ঠিকঠাক, কিন্তু কিসে কি হলো আমার বড় সাহেব সেই কনফারেন্সে চলে গেলেন, আমার নিমন্ত্রণ আর এলো না, অথচ ওই বিষয়টা আমারই ছিল। সে যা হোক, চাকরি করতে গেলে এমন অনেক হয়। বড় সাহেব আমি যাতে মনে দুঃখ না পাই, সিঙ্গাপুর থেকে ফেরবার সময় আমার জন্য এক বোতল লাল জনি ওয়াকার আর একটা গেঞ্জি নিয়ে এসেছিল। বোতলটা পেয়ে খুশি হয়েছিলাম, কিন্তু গেঞ্জিটার বুকে আর পিঠে বড় বড় বেগুনি অক্ষরে লেখা ছিল, কিক মি এগেইন প্লিজ, মানে আমাকে আবার লাথি মারুন। বড় সাহেবের ইঙ্গিতটা আমি বুঝেছিলাম, কিন্তু মৃদু আপত্তি জানিয়েছিলাম, না স্যার, এই গেঞ্জিটা আমি গায়ে দিতে পারবো না, লোকে হাসবে। বড় সাহেব বলেছিলেন, হে কি যাতা বলছেন আপনি, আর জানেন না হাস্যকর হওয়াটাই একটা আধুনিকতা। বড় সাহেবের কথাটা আমার মনে ধরেছিল। সুতরাং যখন তারাপদবাবুর কল্যাণে প্রসঙ্গ হাস্যকর হয়ে গেল, বুঝতে পারলাম এবার আর তাকে ঠেকানো যাবে না। কে কাকে ঠেকাতে চায়? চাইলেও কেউ কাউকে কি ঠেকাতে পারে? যখন সে উঠতে থাকে, উঠতেই থাকে, হয়তো হয়তো কেন, নিশ্চয় কেউ কেউ তাকে ঠেকাতে চেয়েছিল, কিন্তু প্রসঙ্গ আমার নিজের লোক, তাছাড়া তার সঙ্গে আমার স্বার্থের কোনো সংঘাত নেই। তাকে যে ঠেকানো যায়নি তাতে আমি খুশি। অবশ্য আজকাল প্রসঙ্গের সঙ্গে আমার খুব কম দেখা সাক্ষাৎ হয়, কিন্তু আমি মোটামুটি টের পাই যে সে ছবির আকাশে জেট বিমানের মতো তরতর করে উঠছে। তা সেদিন রাতের কথাবার্তা হলো এরকম, খোকাদা আমি প্রসঙ্গ বলছি। কে প্রমিলা, তুই এত রাতে বিরক্ত করছো, তুমি জানো না আমি এখন খবরের কাগজ পড়ি। তা জানি, খুব ভালোভাবেই জানি, কিন্তু একটা খবর কাগজে ছাপা হয়নি অথচ আপনার জানা দরকার, সেই জন্যেই ফোন করছি। বলো কি খবর? খবরটা শুনলে আপনি চমকে উঠবেন। তাড়াতাড়ি বলো, দেরি করে চমকাতে আমার মোটেই ভালো লাগে না। খোকাদা আমি কলম্বো যাচ্ছি, ন্যাড়া পাঠাচ্ছে। হ্যাঁ, এই দুর্দিনে কলম্বো? তুমি কি ভারতীয় শান্তি সেনায় যোগ দিয়েছ? আরে তা নয়, আমি আমার 12টা ছবি নিয়ে কলম্বোয় ভারত উৎসবে যাচ্ছি। এই দুর্দিনে ভারত উৎসব?
সাংঘাতিক কথা বলছো, তোমার কি কোনো বোধ নেই? ন্যাড়ার কথায় ওদিকে যেও না, মারা পড়বে। শোনো, আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস ছিল কলম্বোয়, তার ম্যানেজারকে আজ আড়াই মাস খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো গুম খুন হয়েছে, কিছু বোঝা যাচ্ছে না। ওফ দোহাই খোকাদাই, মাঝরাত্রিরে ভয় দেখাবেন না, সব ঠিকঠাক, এখন ভয় খেলে আমার চলবে না, ভয় দেখাবেন না। শোনো, তুমিও এই মাঝরাত্রিরে আমার খবরের কাগজ পড়ায় বাধা দিও না। এই সময় টেলিফোনের মধ্যে একটা তৃতীয় কণ্ঠস্বর, এক মহিলার গলা শোনা গেল। থ্রি মিনিটস ওভার। আমি একটু চমকিয়ে উঠে বললাম, এই সর্বনাশ, আরে এটা ট্রাঙ্কল নাকি? এটা তো লোকাল কল মনে হচ্ছে না। প্রমীলাকান্ত, তুমি কোথা থেকে কথা বলছো? কলকাতায়। আমি কলকাতায়, আমার ফ্ল্যাট থেকেই কথা বলছি। হ্যাঁ, তাহলে থ্রি মিনিটস ওভার এসব কী হচ্ছে? দেখুন, আমি নিজে তো এখনো ফোন নিইনি, বাড়িওয়ালার কাছ থেকে টাই লাইন নিয়েছি, বুঝলেন তো, তার সঙ্গে চুক্তি এক নাগারে তিন মিনিটের বেশি কথা বলবো না, তাই তিন মিনিট হয়ে গেলেই ওরকম আওয়াজ দেন উনি। ও, তা এই মহিলার গলার স্বর আমার কিরকম চেনা চেনা মনে হলো, উনি কি টেলিফোন ডিপার্টমেন্টের ট্রাঙ্ক সেকশনে কাজ করতেন? এই সময় টেলিফোনের মধ্যে আবার সেই তৃতীয় কণ্ঠস্বর শোনা গেল। সেটা প্রমীলাকান্ত বলল, ওফ খোকাদা, আপনি ডোবালেন, বাড়িওয়ালি টাই লাইনে সব কান পেতে শুনছে। সঙ্গে সঙ্গে টেলিফোনের মধ্যে তৃতীয় কণ্ঠস্বর, না আমি শুনছি না, মিথ্যুক কোথাকার। দেখো প্রসঙ্গ, উনি তো শুনছেন না বলছেন, শুধু তুমি ভদ্রমহিলার নামে দোষ দিচ্ছ। এবার টেলিফোনের মধ্যে করুন সেই তৃতীয় কণ্ঠস্বর, হ্যাঁ দেখুন তো। প্রমীলাকান্ত বলল, খোকারা আপনি বাড়িওয়ালির সাইড নেবেন না, ওর আর গ্যারেজের ঘরের ছবিগুলো রেখেছিলাম, হঠাৎ তালা দিয়ে দিয়েছে, এখন ছবিগুলো নিয়ে কি করে বার করি, কি করে ভারত উৎসবে নিয়ে যাই। আরে অনেকটা সেই জন্যই এই রাত্রিবেলা আপনাকে ফোন করছি। তৃতীয় কণ্ঠস্বর বলল, শোনো, আগে দেড় বছরের গ্যারেজ ভাড়া মেটাও, তার সঙ্গে দেড় কুইন্টাল দুধের দামও দিতে হবে। হ্যাঁ, আবার শুনুন, আমি ভারত উৎসব থেকে ফিরে আপনার গ্যারেজ ভাড়া দিয়ে দেবো, কিন্তু দুধের দামটা কেন বুঝতে পারছি না। ও, বুঝতে পারছো না, গ্যারেজের ঘরে আমার মিনি বিড়াল চারটে বাচ্চা দিয়েছিল, সে তোমার ছবিগুলো দেখে ভয় পেয়ে বাচ্চা ফেলে পালিয়ে যায়। সেই চারটে বাচ্চাকে তাদের তিন মাস বয়স পর্যন্ত, বড় না হওয়া পর্যন্ত, এক একটা দৈনিক সিকি লিটার করে মাদার ডেয়ারির দুধ খাওয়াতে হয়েছে। হিসেব করলে অনেক হয়, তুমি দেড় কুইন্টালের দামটাই দাও। তাছাড়া এখন মাদার ডেয়ারির দুধের দামও অনেক বেড়ে গেছে, তুমি না হয় পুরনো দামটাই দাও। এই এই দেখুন, সব মিথ্যে কথা, আপনি না মহাকৃপণ, আপনার মেনি বিড়াল খেতে না পেয়ে পালিয়েছে, আমার ছবি দেখে ভয় পাবে কেন? হ্যাঁ, আমার ছবি দেখে ভয় পাবে কেন? এ মা, মিথ্যে কথা কেন হতে যাবে? সেবার তুমি যখন খোলা উঠোনে দাঁড়িয়ে ছবি আঁকছিলে, এক রাজ্যের কাক এসে পরপর তিন দিন ধরে চিৎকার চেঁচামেচি করেনি। আহা, তার কারণ ছিল, ওটা আমি কাকতাড়ুয়ার ছবি আঁকছিলাম তো। কিন্তু তখন তো তুমি আমাকে বলেছিলে আমার পোর্ট্রেট আঁকছো, সেই জন্য আমি তোমাকে আমার গ্যারেজের ঘরটা ছেড়ে দিয়েছিলাম। কি করবো বলুন, আমি তো আপনার ছবি আঁকতে চেয়েছিলাম, কিন্তু একে আপনার চেহারাটা কেমন যেন, আর তারপরে সেই আমার প্রথম পোর্ট্রেট, তালগুলো একটু কাকতাড়ুয়া হয়ে গেল। হ্যাঁ দেখুন, সে যা হয়েছে ক্ষমা করে দিন, দয়া করে আমার ছবিগুলো ছেড়ে দিন। এবারে আমি হাই তুলতে তুলতে বললাম, ও বাড়িওয়ালি দিদি, ছবিগুলো ছেড়ে দিন না, বুঝছেন না কত বড় ব্যাপার, কলম্বোয় ভারত উৎসবে যাচ্ছে, ভারত শ্রীলঙ্কার মৈত্রীর পথে আপনি বাধা দেবেন না? তা বাধা দেব না, কিন্তু যা বলেছি, আমার গ্যারেজ ভাড়া দুধের দাম মিটিয়ে দিতে হবে। ও শুনুন, ভাড়া দুধের দাম সব শুধু কত টাকা হবে আমাকে বলুন, আমি প্রসঙ্গ দিতে পারবেন, আমি দেখছি। গ্যারেজ ভাড়া 300 টাকা করে মাসে, দেড় বছরে 4,800 টাকা,
আর সেই সঙ্গে 1.5 কুইন্টাল দুধের দাম 4 টাকা দরে 600 টাকা, 5,400 টাকা হচ্ছে মোট মাল। আমি 5,000 পেলেই ছেড়ে দেব। শোনো প্রমীলাকান্ত, তোমার কাছে কত টাকা আছে? ওপাশ থেকে প্রমীলাকান্ত বলল, বহু কষ্টে আমি 1,000 দেড়েক জমিয়েছিলাম, কিন্তু ন্যাড়া বলল আর্টিস্ট হয়ে বিদেশ সফরে যেতে হলে ভেগ চাই, তাই দুজোড়া লাল সিল্কের পাজামা পাঞ্জাবি বানালাম, একজোড়া জরির নাগরা কিনলাম, তারপরে ওই ফটো তোলা, পাসপোর্ট করা, তাতেও তো খরচা হলো। এখন হাতে আর 81.60 টাকা মাত্র আছে। নাড়ু বলেছে সরকারি টাকাটা পাওয়া যাবে, কিন্তু সে কবে পাবো কে জানে। শোনো, তাহলে 5,000 টাকা তোমাকে আমি ধার দেব, ফিরে এসে শোধ করো, আর কাল হবে না পরশু এসে টাকাটা নিয়ে যাও। এবার সে তৃতীয় কণ্ঠস্বর বলল, বাঁচালে। প্রমীলাকান্ত বলল, এবারে আপনারা দুজনে ফোনটা ছেড়ে দিন। এই বাক্যালাপের দুদিন পর অফিসে গিয়ে প্রথমে ব্যাংক থেকে প্রসঙ্গের জন্য 5,000 টাকা তুললাম, সন্ধেবেলা বাসায় সে এসে টাকাটা নিয়ে যাবে এরকম ধরে নিয়েছিলাম, কিন্তু সে এলো না। যদি কোনো ফোন করে সেই জন্য সেই রাত্রিরে ফোনটা রিসিভার থেকে না নামিয়ে রেখে দিলাম, যাতে ফোন এলে ধরতে পারি, কিন্তু কোনো ফোনও এলো না। রাতে নির্বিঘ্নে খবরের কাগজ পড়া শেষ করে ঘুমোলাম। খবরের কাগজে দেখলাম মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, কিন্তু বিস্তারিত কিছু লেখেনি। ন্যাড়া ছোটখাটো উপমন্ত্রী, নিশ্চয়ই এই রদবদলের মধ্যে সে আসবে না, কিন্তু তবু কেমন সন্দেহ হলো। হয়তো প্রসঙ্গ ন্যাড়ার ব্যাপারেই কোথাও আটকে গিয়েছে। পুরনো বন্ধু হিসেবে অনেক সময় ন্যাড়ার হয়ে সে অনেক দৌড়দৌড়ি করে। সেই রাতে কোনো ফোন তো না আসেনি, কিন্তু ভোরবেলা ঘুম ভাঙলো ফোনের আওয়াজে। মামিমা ফোন করছে, খুব উত্তেজিত ও খুশি। এই খোকা, শুনেছিস একটু আগে খবর পেলাম ন্যাড়া প্রমোশন পেয়েছে, বুঝলি? হায়ার সেকেন্ডারি 2 বার ফেল করার পর ন্যাড়া লেখাপড়া ছেড়েছে। সে আজ প্রায় 20 বছর, কোনো চাকরি বাকরিও করে না, রীতিমতো মন্ত্রী, তার আবার প্রমোশন কি? মামিমা কি বলছেন? আরে শেষ রাতে কিসের প্রমোশন? মামিমা এবার নিজেই বুঝিয়ে বললেন, শোন ন্যাড়া কাল রাতে প্রতিমন্ত্রী হয়েছে, আগে তো উপমন্ত্রী ছিল, এখন ক্ষমতা বাড়লো, বুঝলি? বড় বাংলো পাওয়া যাবে, খুব বড় প্রমোশন হলো রে। আপন মামা তো ভাইয়ের এই উন্নতিতে খুশি হয়ে মামিমাকে বললাম, ওহ খুব সুখবর, আমি সন্ধ্যাবেলা আসছি। ফোন নামিয়ে রাখতে না রাখতে প্রসঙ্গ এলো। তার মুখে চোখে তেমন আনন্দের ছটা দেখতে পেলাম না, বরং কেমন একটা হতাশ ভাব। বুঝলাম ন্যাড়ার খবরটা সে পায়নি, তাকে চাঙ্গা করবার জন্য ন্যাড়ার প্রমোশনের খবর তাকে বললাম। প্রসঙ্গ বলল, এ তো বাসি খবর, কাল বিকেল থেকেই জানি, আজ সকালে সব খবরের কাগজে বেরিয়েছে। ন্যাড়ার তো প্রমোশন হলো, কিন্তু ঠেকে গেলাম আমি। কি ঠেকে গেলে? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলল, আমার ভারত উৎসবটা মারা পড়ল। প্রসঙ্গের কথা প্রথমে ধরতে না পারলেও পরে বুঝলাম যে ন্যাড়া ছিল ঐতিহ্য ও উৎসব দপ্তরের উপমন্ত্রী, এখন সে হল জাহাজ নির্মাণ দপ্তরের প্রতিমন্ত্রী। সুতরাং কলম্বোয় আগের মন্ত্রীর বন্ধুর ছবি নিয়ে যাওয়া হচ্ছে না। আমলারা আগে থেকেই আঁচ পেয়েছিল ব্যাপারটার, কাল বিকেলেই প্রসঙ্গের নাম কেটে দিয়ে নতুন বিহারি উপমন্ত্রী শ্যালিকার নাম ঢুকিয়ে দিয়েছে। সে মহিলা অবশ্য ছবি আঁকেন না, তার নাচের স্কুল আছে পাটনায়। প্রসঙ্গ বলল, বুঝলে বড় আশা করেছিলাম গো খোকাদা, ন্যাড়া তো আর 2 দিন পরে প্রমোশনটা পেতে পারত, বলো? আমি একদিকে আশ্বস্ত হলাম এই ভেবে যে 5,000 টাকাটা আমাকে ধার দিতে হলো না, তবুও প্রসঙ্গকে সান্ত্বনা দেবার জন্য বললাম,
দেখো নারু হয়তো এখনো কিছু করতে পারবে। প্রসঙ্গ শুকনো মুখে বলল, ওই জাহাজ নির্মাণ দপ্তরে ন্যাড়া আমার জন্য কি করতে পারবে, আমি তো আর জাহাজ বানাতে পারবো না, বলে প্রসঙ্গ ভগ্ন হৃদয় চলে গেল। আমি তাকে বিশেষ ভরসা দিতে পারলাম না, কিন্তু আমি আর প্রসঙ্গ দুজনেই ন্যাড়াকে মাপতে ভুল করেছিলাম। পরের দিন সকালে আবার প্রসঙ্গ এলো হাঁপাতে হাঁপাতে, খোকাদা খবরের কাগজ দেখেছেন? আমি তখন পার্কে খালি পায়ে হাঁটছিলাম ভেজা ঘাসের ওপরে, সেখানেই প্রসঙ্গ এসে আমাকে পাকড়াও করল। আমি তাকে বললাম, আহ প্রসঙ্গ তুমি তো জানো আমি সকালে খবরের কাগজ দেখি না। প্রসঙ্গ বলে, আরে আজ একটু দেখুন, এই দেখুন। দেখলাম চারের পাতায় সপ্তম কলমে একটা খবর, ভারতীয় জাহাজের ছবি খবরের হেডলাইন। তারপরে লেখা আছে, জাহাজ নির্মাণ দপ্তরের নতুন প্রতিমন্ত্রী কার্যভার গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছেন যে ভারতীয় যাত্রী জাহাজগুলিকে আরো সুন্দর ও সুষমা মণ্ডিত করা হবে। প্রত্যেকটি জাহাজের ডেকে একটি করে উচ্চমানের ছবি টাঙানো হবে। প্রসঙ্গত জানা গেল বিখ্যাত চিত্রকর শ্রীযুক্ত প্রসঙ্গ গুপ্ত প্রথম 12টি জাহাজের জন্য তার 12টি বিখ্যাত ছবি সরকারকে দিতে সম্মত হয়েছে। জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন যে এর জন্য উপযুক্ত মূল্য শিল্পীকে সরকার দেবেন। খবরটা পড়া শেষ হওয়ার পর প্রসঙ্গের মুখের দিকে তাকাল, তার মুখ ভরা হাসি। সে বলল, ন্যাড়া কি করলো দেখলেন, এখন সেই 5,000 টাকাটা দিন তো, বাড়ি বাড়ির কাছ থেকে ছবিগুলো ছাড়াতে হবে। তারপর একটু থেমে বলল, আচ্ছা বলুন তো খোকাদা, এই এক একটা ছবির জন্য সরকার বলছে 10,000 টাকা করে দেবে, তাহলে তার থেকে বেশি চাওয়াটা কি উচিত হবে? আমার মনে পড়ে গেল অনেকদিন আগে প্রসঙ্গের প্রথম প্রদর্শনীর সেই ক্রেতাটির কথা, যে 60 টাকা পর্যন্ত উঠেছিল। লোকটা এখন এখানে থাকলে অজ্ঞান হয়ে যেত। গল্পটা এখানেই শেষ, খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেক বারের মতোই অনুরোধ রাখছি, নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত সাজেশন জানানোর জন্য এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবার জন্য। ধন্যবাদ।